नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। तो ईस्ट बेंगल एफसी दल किन्तु सार्जियो लोबेरा के सई करे निल। हाँ, 99% डील किन्तु पुरोपुरी कमप्लीट हो चे, किछुटा पेपर वार्कर काज बाकी रही है एवं अफिशियल अनाउंसमेंट कर दिले किन्तु सार्जियो लोबेरा किन्तु ईस्ट बेंगल एफसी दलेर कोच हो जाबे। मोटामोटी भावे 99% किन्तु सार्जियो लोबेराई कोच हो गेछेन, किन्तु ओई जे अनाउंसमेंटेर कथा बाकी रही है आर रही है किन्तु किछुटा पेपर वार्कर काज। এবং সার্জিও লোবেরার সাথে কিন্তু ইস্ট বেঙ্গল 2 বছরের কন্ট্রাক্ট করেছে, মানে 2 বছরের চুক্তি কিন্তু করেছে। তো সার্জিও লোবেরা কিন্তু নেক্সট সিজনের ইস্ট বেঙ্গল দলের কোচ হচ্ছে। এখান থেকেই কিন্তু একটা বড় আপডেট এই মুহূর্তে মোহনবাগান দলের রিলেটেড আসছে, যেটা হয়তো মোহনবাগান দলের যে ফেভারিট প্লেয়ারটাকে নিচ্ছে, সেই ফেভারিট প্লেয়ারের অনেকেরই ফেভারিট প্লেয়ার তাকে ইস্ট বেঙ্গল দল নিয়ে নিতে চাইছে। যেটুকু জানা যাচ্ছে যে 2 বছরের চুক্তিতে এখনও অবধি হুগো হোমস কিন্তু মোহনবাগান দলের সাথে রয়েছে যুক্ত, যেহেতু তার সাথে 5 বছরের চুক্তি করা হয়েছিল, তো এখনও তার 2 মরশুমের চুক্তি রয়েছে। তো সেই 2 মরশুমের বা 2 বছর যে চুক্তির যে ট্রান্সফার ফি, সেটা কিন্তু মোহনবাগান দলকে ইস্ট বেঙ্গল এফসি দল দিয়ে দেবে, মানে হুগো হোমসকে নেওয়ার জন্য 2 বছরের চুক্তির যে ট্রান্সফার ফি সেটা দেবে এবং হুগো হোমসকে তার স্যালারি যা আছে সেটা নিয়েই কিন্তু সই করিয়ে নেবে ইস্ট বেঙ্গল এফসি দল। এবং দেখো, হুগো হোমসের দল ছাড়ার বিষয়টা অনেকদিন আগে থেকেই জানা যাচ্ছিল, গুঞ্জন যেটাই বলো যাই বলো তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। আর এই মুহূর্তে স্ট্রাইকার সই করাবে মোহনবাগান দল, সেটা নিয়েও কিন্তু জোর করে আলোচনা হচ্ছে। এবং সেখানে যদি স্ট্রাইকার সই করাতে হয় তাহলে একজনকে বাদ দিতে হবে। তো যাকে বাদ দেওয়া হতে পারে সেটা মোটামুটিভাবে ধরাই যাচ্ছে যে হুগো হোমসকেই বাদ দিচ্ছে। এবং এটুকুও জানা গেছে যে এই হুগো হোমসের সাথে ফেরান্দোর একটা অন্যরকম আর কি কথোপকথন হয়েছিল, যেটা আর কি বিতর্কিত কথোপকথন হয়েছিল, যার জন্য ম্যানেজমেন্ট জোয়ান ফ্রান্ডো হয়তো তার প্রতি অখুশি, যার কারণেই এরকম সিদ্ধান্ত নিতে চলেছে বা নিচ্ছে। এখনও অবধি কিন্তু মোহনবাগান দল পুরোপুরি রিলিজ করেনি বা হ্যাঁ বা না কিছু বলেনি ইস্ট বেঙ্গলকে। তো ইস্ট বেঙ্গল এটা চাইছে যে 2 বছরের যা ট্রান্সফার ফি রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে এবং হুগো হোমসকে নিয়ে নেবে। আর সার্জিও লোবেরা আসা মানে হুগো হোমসের যার কিন্তু হাই পসিবিলিটি রয়েছে। এবার দেখা যাক কী হয়, পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই জানাবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।